প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলিং কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারহানা চৌধুরী, সহকারী শিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে, এবং তোমাদের ক্লাসের সুবিধার্থে বলে দিচ্ছি আজকে তোমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে 45। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, যে অধ্যায়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় 8, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। যেহেতু এই অধ্যায়ের এই পাঠটি সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনার পর্বটি শেষ হয়ে গিয়েছে, সেহেতু ওই আলোচনার ভিত্তিতে আজ আমি তোমাদের সামনে একটি সৃজনশীল প্রশ্ন, যা কিনা তোমাদের অনুশীলন ভিত্তিক, এই প্রশ্নটি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব। আলোচনায় যাওয়ার আগে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তকটি সামনে নিয়ে বসো, তাহলে তোমাদের এই সৃজনশীল প্রশ্ন উত্তরটি বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি এখানে একটি তোমাদেরকে উদ্দীপক দিয়ে দিয়েছি। এই উদ্দীপকে তোমাদের নামটি দেওয়া থাকবে ভিন্ন, কিন্তু এখানে যে উদ্দীপকটি নিয়ে আমি তুলে দিয়েছি সেখানে বিষয়বস্তুটি ভালো মতো পড়লে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এখানে কোন বিষয় ভিত্তিক নিয়ে আলোচনা করা হয়েছে। উদ্দীপকটি হচ্ছে রহিম সাহেব, সুষ্ঠ ও অবাধ নির্বাচনের জন্য একটি প্রতিষ্ঠানের অধীনে দিনরাত পরিশ্রম করছেন। ভোটার তালিকা হালনাগাদ, স্বচ্ছ ব্যালট বাক্স প্রদান সহ ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন প্রভৃতি কাজ তিনি করে যাচ্ছেন, যা থেকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন উপহার দেওয়ার জন্য। তাহলে দেখো, এখানে যে ব্যক্তিটির কথা উল্লেখ করা হচ্ছে তিনি হচ্ছেন রহিম সাহেব, এবং তিনি যে প্রতিষ্ঠানে আছেন তিনি সেখানে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য একটি প্রতিষ্ঠানে তিনি কর্মরত আছেন, এবং সেই প্রতিষ্ঠানে তিনি যে কাজগুলো করছেন সেটি হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ, স্বচ্ছ ব্যালট বাক্স প্রদান সহ ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন প্রভৃতি ধরনের কাজ তিনি করে যাচ্ছেন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি এই প্রতিষ্ঠানটি কোনটিকে ইঙ্গিত করছে, এবং এটি কি ধরনের একটা, জাতিকে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ অবাধ নির্বাচন উপহার দিই, এবং সে প্রতিষ্ঠানের কাজগুলো কী কী সেগুলো এখানে আমরা বুঝতে পারছি যে কোন প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে। এই উদ্দীপকের আলোকে চারটি প্রশ্ন আমি তোমাদেরকে দিচ্ছি, সেটি হচ্ছে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে কোন ধরনের গণতন্ত্র প্রচলিত ছিল। এটি হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, যার মান হচ্ছে 1। প্রশ্নটা আমি আবার বলছি, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলোতে কোন ধরনের গণতন্ত্র প্রচলিত ছিল। অনুধাবনমূলক প্রশ্নটি হচ্ছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কথাটি বুঝিয়ে বল। এই প্রশ্নটির নম্বর হচ্ছে তোমাদের 2। যেহেতু আমরা সবাই জানি যে জ্ঞানমূলক প্রশ্নে 1 নম্বর থাকে, অনুধাবন প্রশ্নের মান থাকে 2, ঠিক একইভাবে প্রয়োগমূলক যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির মান থাকে 3। আর প্রয়োগমূলক প্রশ্নটি হচ্ছে, রহিম সাহেব যে প্রতিষ্ঠানের অধীনে আছে সেই প্রতিষ্ঠানটির পরিচয় দাও। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত কাজগুলো রহিম সাহেবের প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট কিনা বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে এই উদ্দীপকের ভিত্তিতে তোমাদেরকে তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে 4টি প্রশ্নোত্তর আমি এখানে দিয়েছি, সেই প্রশ্নোত্তরগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে কি, প্রাচীন নগর রাষ্ট্রগুলোতে কোন ধরনের গণতন্ত্র প্রচলিত ছিল। আমরা সবাই জানি উত্তরটি হচ্ছে, প্রাচীন নগর রাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। জ্ঞানমূলক প্রশ্নোত্তরটি কিন্তু তোমাদের সরাসরি বই থেকে চলে আসে, সেহেতু বইটি তোমাদের খুব ভালো মতো পড়তে হবে যাতে উত্তরটি তোমরা দিতে পারো। সেক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্ন উত্তরটি হচ্ছে, প্রাচীন নগর রাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কথাটি বুঝিয়ে বলো। অনুধাবনমূলক প্রশ্নোত্তরটি দেওয়ার সময় তোমাকে অবশ্যই প্রশ্নোত্তরটি খুব সংক্ষিপ্ত আকারে দিতে হলেও প্রশ্নোত্তরটি তোমাকে এমনভাবে দিতে হবে যাতে কিনা এটা সহজেই বোধগম্য হয়। উত্তরটি হচ্ছে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনে যে সকল দল বা দলসমূহ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, তারাই বিরোধী দলের ভূমিকা পালন করে। বিরোধী দল পার্লামেন্টে বিতর্ক, সরকারি নীতির সমালোচনা, মুলতবি প্রস্তাব উপস্থাপন এবং বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে সংসদকে কার্যকর করে। সংসদের বাইরেও বক্তব্য, বিবৃতি ও সমালোচনার মাধ্যমে সরকারকে আইনের মধ্যে রাখতে বাধ্য করে বিরোধী দল। তাহলে এখানে দেখো, অনুধাবনমূলক যে প্রশ্নটি তোমাদেরকে আমি দিয়েছি সেটার উত্তরটি খুব সংক্ষিপ্ত আকারে
আকারে দিল, উত্তরটি আমি সংক্ষিপ্ত আকারে দিল। এখানে কিন্তু বিরোধী দলটি একটি দেশে কী ধরনের ভূমিকা রাখে সেটি কিন্তু আমি খুব সুন্দর করে এখানে তুলে দিয়েছি। সেটি হচ্ছে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও কিন্তু তারা বিরোধী দলের যে ভূমিকাটা পালন করে সেটি হচ্ছে তারা পার্লামেন্টে বিতর্ক উপস্থাপন করে, সরকারের নীতি সমালোচনা করে থাকেন, কখনো কখনো একটি প্রস্তাব উত্থাপন হলে সে প্রস্তাবের মুলতবি ঘোষণা করে এবং বিভিন্ন বিষয়ে তারা মতামত ব্যক্ত করে থাকে, আর এভাবে তারা একটি সংসদকে কার্যকর করে তোলে। তাছাড়া সংসদের বাইরেও কিন্তু এই বিরোধী দলরা তাদের বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে এবং সমালোচনা করে থাকে, যাতে করে একজন সরকারি দলকে তারা আইনের মধ্যে রাখে, যাতে করে সরকার স্বেচ্ছাচারী না হয়ে যায়, যার কারণে বিরোধী দল তাদেরকে একটি আইনের মধ্যে রাখতে বাধ্য করে। তিন নম্বর প্রশ্নটি হচ্ছে রহিম শাহের যে প্রতিষ্ঠানের অধীনে আছে সে প্রতিষ্ঠানের পরিচয় দাও। এখানে কিন্তু তোমাকে অবশ্যই তিন নম্বর প্রশ্ন উত্তরটি দেওয়ার সময় তোমাকে উদ্দীপকটি খুব ভালো করে পড়তে হবে, যেখানে কিনা তোমাকে বুঝতে সুবিধা হবে যে তিন নম্বর প্রশ্ন উত্তরটিতে তোমাকে কী চেয়েছে। যেহেতু উদ্দীপকটি আমি আলোচনা করেছি এবং এখানে আমরা বুঝতে পারছি যে এখানে কোন প্রতিষ্ঠানটি নিয়ে আলোচনা করা হয়েছে, সেটি হচ্ছে রহিম শাহের যে প্রতিষ্ঠানটির সাথে যুক্ত আছে সেটি হলো নির্বাচন কমিশন। এখন আমরা নির্বাচন কমিশনের গঠন এবং কার্যাবলী নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। নির্বাচন কমিশন স্বতন্ত্র, স্বাধীন এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন পরিচালনা করে থাকে। নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ও কয়েকজন নির্বাচন কমিশনার নিয়ে এই কমিশনটি গঠিত হয়। অর্থাৎ নির্বাচন কমিশনে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকে, আর এই প্রধান নির্বাচন কমিশনারকে সাহায্য করার জন্য আরও কয়েকজন নির্বাচন কমিশনার থাকে। এই দুই দলকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগদান করে থাকেন। যেহেতু রাষ্ট্রপতির হাতে এই ক্ষমতা আছে, সেহেতু তিনি এই নির্বাচন কমিশনারদের মধ্যে যে প্রধান তাকে এবং তার সাথে সহযোগিতা করার জন্য অন্য কমিশনারদের তিনি নিয়োগদান করে থাকেন। প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। যেহেতু প্রত্যেকটি প্রতিষ্ঠানে একজন করে সভাপতি থাকে, সেহেতু নির্বাচন কমিশনও প্রধান নির্বাচনকে সভাপতি হিসেবে সবাই মান্য করে, আর এই কমিশনের মেয়াদ হচ্ছে 5 বছর। কমিশনাররা রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছায় পদত্যাগপত্র পেশ করতে পারে এবং অসদাচরণ ও অসামর্থ্যের কারণে কমিশনাররা দায়িত্ব থেকে অপসারিত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তিন নম্বর প্রশ্ন অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন উত্তরে কিন্তু তোমাকে অবশ্যই বিষয়বস্তুটি সম্পর্কে খুব ভালো করে তুমি যদি জেনে থাকো বা বুঝে থাকো তাহলে কিন্তু উত্তরটি লিখতে তোমার কাছে খুব সুবিধা হবে, যার কারণে তুমি অবশ্যই তুমি যে উত্তরটি লিখবে সেটি তোমাকে সাজিয়ে লিখতে হবে, যা কিনা তোমাকে প্রাপ্ত নম্বরটি পেতে সুবিধা হবে। তাহলে দেখো, এখানে উদ্দীপকে যে প্রতিষ্ঠানটির কথা তোমাকে জানতে চাওয়া হয়েছে সে প্রতিষ্ঠানটির কথা তোমাকে অবশ্যই তুমি দেখো, এখানে তুমি গঠন আলোচনা করবে, তার কার্যাবলীগুলো নিয়ে আলোচনা করবে যেটি কিনা তোমার পাঠ্যপুস্তকে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা প্রেক্ষিতে যে সৃজনশীলটা তোমাদেরকে আমি দিয়েছি, এই আলোচনা প্রেক্ষিতে 4 নম্বর যে প্রশ্নটি আছে যে উদ্দীপকে উল্লেখিত কাজগুলো রহিম সাহেবের প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট কিনা বিশ্লেষণ করো, এই প্রশ্ন উত্তরটি তোমাদেরকে আমি বাড়ি কাজ হিসেবে দিচ্ছি, আর এই বাড়ি কাজের সংখ্যা থাকবে তোমাদের 45। বাড়ি কাজটি তোমরা প্রত্যেক রবিবার স্বভবনে এসে জমা দিয়ে যাবে এবং বাড়ি কাজের খাতাটি জমা দেওয়ার সময় তোমরা অবশ্যই তোমাদের খাতার উপরে তোমাদের নাম, শ্রেণী, শাখা, রোল, ভবন স্পষ্ট করে লিখে খাতাটি জমা দিবে। সিটি ডায়েরি নম্বরের পরিবর্তে এই বাড়ি কাজের নম্বরটি তোমাদের বার্ষিক পরীক্ষা নম্বরের সাথে যুক্ত করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের আলোচনা বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এই অনুশীলনীটি তোমরা যদি বাসায় বসে ভালো মতো অধ্যয়ন করো, অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকটি যদি তোমরা ভালো মতো অধ্যয়ন করো, তাহলে বিষয়বস্তুটি তোমাদের সম্পর্কে তোমাদের ভালো জ্ঞান থাকবে এবং যে কোনো প্রশ্ন উত্তর আসলে তোমরা সহজেই সেটি উপস্থাপন করতে পারবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।